প্রতাপ কেমন লাগছে বল? পুরো অসাম গাইস, অসাম কি বলবো, অসাধারণ কিছু নাকি? অসাধারণ মানে অসাধারণ, বলার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। তো গাইস আজকে 25 তারিখ ডিসেম্বরের, আর কয়েকদিনের মধ্যে জানুয়ারি, আর জানুয়ারিতে যে যে পিকনিক স্পট আসতে চাও তো এটা মাইন্ড ব্লোয়িং। তোমার 7 মিনিট আছে না? 1 মাসের ব্লগ করে নিছেন রে, পর এখন ভিডিও নেই। সো গাইস কেমন লাগছে এদিকে একবার, অসাধারণ। সো গাইস এখন আমরা চলে আসলাম যে সাতপাকি চালসা রোড, চালসা ক্রস করে সাতপাকি টার্নিং এর, এখানে ফার্স্ট টার্নিং এটা। আর আজকে এইদিকের যে একটা ভিউয়ার প্লেস দেখানোর 25শে ডিসেম্বর, তো ওই হচ্ছে সাতপাকির ওইদিকে উপরে রাস্তা। এখন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি গাইস নাকি, তো অসাধারণ একটি প্লেস যেটা সাতপাকি চালসা, খুব ভালো লাগে পাহাড়ের মধ্যে ওই দিকটা। তো আজকে সব জায়গায় প্লেসগুলোতে অনেক ভিড় গাইস, অসাধারণ। এখানে ওই যে ঢোকা যেতে বলছো ওখানে, হ্যাঁ তো দেখতেছো গাইস আজকে সাতপাকিতে কীরকম ভিড়। দেখছো ওদিকে চালসার উপর থেকে আমরা এখন এই নিচের চা বাগানটা এলাকায়। তো চা বাগানগুলো কেমন লাগছে গাইস? একটুর মধ্যে যে ওই পাহাড় দেখতে পাচ্ছ গাইস, ওই পাহাড়ে চলে যাচ্ছি। তো তোমাদের ভাই আজকে ওখানে গিয়ে মস্তি করবে 25 মার্চ। তো আজকে অসাধারণ ওখানে বেওয়াড়ছে জায়গাতে যাচ্ছে, যে আমরা এখন চালসা ক্রস করে মেটলি, সেই মেটলি হয়ে চলে যাবো রকে আল্যান্ড। ডিসেম্বর কে ঘুরতে আসো গাইস তো অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি কেউ আসো নাই তো গাইস অবশ্যই এটাও জানাবা। তো এরকম এরকম বেস্ট দিনে যদি ঘুরতে না যাও গাইস তো তোমরা কী করে থাকো বাড়িতে? আর এটা চলে আসছে আমরা গ্যাংটক লাভার রুটে, তার পরে রকি আইল্যান্ডে। তো সো বিউটিফুল গাইস প্লেজে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালো লাগবে গাইস। তোমরা যদি না আসো তো কিচ্ছু বুঝতে পারবে না। তো সো গাইস আসতে পারো, এ হচ্ছে মেটলিং, এই যে এদিকে গেলো গাইস তোমরা চলে যেতে পারো রকি আইল্যান্ড। এবং সোজা যেটা দেখতে পাচ্ছ গাইস সেটা হচ্ছে এখানকার লোকালিটি, আর ওইদিকে বাসটা যেদিকে আছে গাইস সেটাও তোমরা চলে যেতে পারো রকি আইল্যান্ড। তো আমরা একদিকে গেলে কী হবে, একটু শর্টকাট হবে। তো গাইস আমরা একটু এদিকে যাচ্ছি শর্ট শর্টস করে, তো কারণ আমাদের আসাটা একটু লেট হয়ে গেছে, এর জন্য আমরা আজকে বেরোবো একটু শর্ট টাইমে, শর্টকাট খুঁজে যাবো। গাইস এ হচ্ছে দ্বিতীয় দার্জিলিং, তোমরা যদি কেউ দার্জিলিং না দেখে থাকো তাহলে এরকম প্লেসে আসলে তোমরা দ্বিতীয় দার্জিলিং দেখে রাখবা। আর এটা হচ্ছে এগুলা হচ্ছে একটা পিকনিক স্পট গাইস, চালসা হয়ে তোমরা উপরে মেটলির দিকে সোজা চলে আসলে এরকম প্লেস পেয়ে যাবা। আর যদি তোমাদের এতটুকু জানা না থাকে তো চালসা এসে চালসা সাতপাকি উপর দিয়ে উঠে গিয়ে চলে আসবে গাইস, মেটলির থেকে সোজা কাউকে ওখানে জিজ্ঞাসা করে নিবা মেন ট্রাফিকে, তাহলে অবশ্যই তোমাদেরকে বলে দিবে যে মনে হচ্ছে এরকম জায়গাটা দেখলে না গাইস ওয়াও লাগে। তো বিউটিফুল গাইস তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমাদের তো বেস্ট, আমি এরকম জায়গা ঘুরলে না আমাকে সেই লাগে, সেই হ্যাপি লাগে হ্যাপি। তো গাইস তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগ দেখতে থাকো গাইস, তাহলে অবশ্যই তোমাদেরকে গাইস। তো চলে আসলাম যেটা ফাইনালি আমরা রক আইল্যান্ড, এখান থেকে আর ম্যাক্সিমাম 10 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ আর পাহাড় এখান থেকে স্টার্ট, যে এই জায়গাটার নাম কী বলে সেটা তো আমি জানি না, দেখলে ভালো বুঝলে ভালো হইতো। তো গাইস দেখতে পাচ্ছ যে আঁকা বাঁকা পথ বের হয়ে আসলাম, যেগুলো চা বাগানের হারা হারা গাছ রয়েছে। তখন এটা হচ্ছে রক আইল্যান্ডের ফার্স্ট স্টার্টিং রোড, যে এখান থেকে পাহাড় স্টার্ট, আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম গাইস নাকি। তো দেখতে পাচ্ছ এই যে গাইস দেখো যে আমরা পাহাড় স্টার্ট হয়ে গেল সোড়া ফোটা।
তো কেমন লাগছে? তো আজকে অনেক গাইস, তো এখন আমরা চলে আসলাম যে পাহাড় ফরেস্ট। এই যে দেখতে পাচ্ছ গাইস, তো কেমন লাগছে বলো? এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, বড় বড় পাথর ছিল, এখন খুব সুন্দর করছে দেখতেছি। তো মাইন্ড ব্লোয়িং হয়েছে আজকে প্লেস। ইয়ে দেখো গাইস, তো এখন চলে আসি আমরা যে পাহাড় রক এল্যান্ড। তো গাইস কেমন লাগছে এরকম একটি প্লেস দেখে? তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা, তোমরা যদি না দেখে থাকো আর না জানো গাইস, তো তোমরা অবশ্যই ব্লগ দেখে আসতে পারবা এরকম প্লেস, পিকনিক স্পট যে রক এল্যান্ড, দারুণ প্লেজে। তো নিশ্চয় তোমাদেরকে ভালো লাগবে গাইস, সো বিউটিফুল প্লেস। তো গাইস এখান থেকে দেখো একবার প্লেসটা কীরকম লাগছে, ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল গাইস, কেমন লাগলো এরকম একটি প্লেস দেখে গাইস তোমাদেরকে? গাইস যদি ভালো লেগে থাকে তো মাস্ট কমেন্টে জানাও প্লেস কেমন আছে গাইস, কেমন লাগছে গাইস বলো না প্লিজ কমেন্টে জানাও। হ্যাঁ, আর যে রক এল্যান্ডের গাইস আমরা কথা বলতেছি, এ হচ্ছে সেই রক এল্যান্ডে আমরা পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ সেই নিচে পয়েন্টটা স্পট, যে পিকনিক স্পট। এই যে গাইস এ হচ্ছে পিকনিক স্পট, দেখো গাইস এতক্ষণের গল্প এখন শেষ হতে চলেছে, আমরা চলে আসলাম রক এল্যান্ডে। সো গাইস তো এখন আমরা চলে আসলাম যে ঢোলানি ফুল, তখন তোমাকে যা গল্প বললাম, তো আর এখানে ফুলগুলো কত সুন্দর হয়েছে গাইস, অসাধারণ। জোস সেদিকে দেখো একবার, সো মাইন্ড ব্লোয়িং গাইস, কেমন লাগছে এরকম হারা হারা লাল হলুদ ইয়েলো ইয়েলো রেড সব কালারের ফুল এখানে দেখা যাচ্ছে গাইস, তো মাইন্ড ব্লোয়িং, সো বিউটিফুল গাইস, সো বিউটিফুল। তোমাদেরকে কেমন লাগছে জানি না, আমার তো অসংখ্য ভালো লাগছে গাইস, অসংখ্য। আর এই হচ্ছে সেই ঢোলানি ফুল, এই মাইন্ড ব্লোয়িং, কেমন লাগছে প্রতাপ, কেমন লাগছে বল? অসাধারণ কিছু আছে গাইস তোমাদের জন্য ওয়েট করতেছে, তো সম্পূর্ণ ব্লগ দেখো গাইস, সম্পূর্ণ ব্লগ ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবা এত সুন্দর সুন্দর পিকনিক স্পট তোমাদের ভাই তোমাদেরকে দেখাচ্ছে। এটা একটা ঢোলানি ফুল, তো গাইস এখানে ঢুলতেছে, আমি বেশি হাঁটতে পারতেছি না ভালো করে। তো সো গাইস কেমন লাগছে এরকম প্লেস তোমাদেরকে সেটা বলো, তো বিউটিফুল প্লেজে। আর এরকম জায়গায় মনে হচ্ছে এরকম একটা নিজের বাড়ি থাকতো, তো গাইস কেমন হতো বলো, ভাবো ভাবো। তো তোমরা তো ভাববা না আমি জানি, কিন্তু আমি তো ভাবনা শেষ, এখানে একটা বাড়ি হতো, ফুটফুটে একটা নারী হতো, আর ছোটো সা একটা গাড়ি হতো, লাইভ অ্যাশ আর কিছু না গাইস। ভালো লাগলে লাইক করে দিও প্লিজ। তো গাইস কেমন লাগছে এদিকে একবার, অসাধারণ প্লেজে, তো অবশ্যই ভালো লাগতেছে না গাইস কি? তো তোমাদেরকে ভালো লাগতেছে কিনা সেটা বলবা কমেন্টে জানাবা। এই যে এতক্ষণ থেকে এরকম নিচে দেখাইলাম, তো আমরা ওইদিকে অনেক দূর নিচে চলে গেছি গাইস, তো এখন উপরে, তো সেটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এদিকটা দেখো গাইস, অনেক সন্ধ্যা হয়ে গেল, তো আর বেশিক্ষণ লেট করা যাবে না, চলে যেতে হবে। আরে কিরে ভাই, তোর কি স্বাদ মিটে না নাকি? এখনো স্বাদ মিটে না, স্বাদ মিটতেছে না নাকি ভাই? তোমার স্বাদ মিটতেছে না?